হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার ইউএস মেঘনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি বাইরে যাচ্ছি, নিশ্চয়ই বাইরে যাচ্ছি। এখন কোথায় কোথায় যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ইনশাল্লাহ। আমি এখন ট্রাফিক জ্যামে, এই যে এদিকে জু আছে, আসবো তোমাদেরকে এটা শেয়ার করবো বলে। এই ফুলগুলা দেখলে মনে হয় বসন্তের কথা মনে পড়ছে, খুব বেশি একটা গান মনে পড়তেছে। কথাই বলে না, বসন্ত চুয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই আজ জেগেছে। ফুলগুলা দেখলে এমন তাই মনে হয়। যারা আমেরিকাতে আছেন তারা তো দেখার কোনো দরকার নেই, যারা বাইরে আসেন তারাও তো দেখতে চান যদি দেখতে পারেন। আমেরিকাতে হাউসগুলো এরকমই হয়, এটা বাংলাদেশে বেশিরভাগ বাঙালিরাই থাকে। আমার কোনো আইডিয়া নেই, আমি জাস্ট আমি যাচ্ছি হিসাবে ওইদিকে শুট করলাম, তোমাদের সাথে শেয়ার করে দেখাইলাম আর কি। এই যে বাংলাদেশের স্টোরে চলে আসলাম। আমি একটা রুই মাছ নিলাম, একটা শোল মাছ নিলাম, একটা ইলিশ মাছ নিলাম, ফ্রিজিং মাছগুলো নিলাম, দুই প্যাকেট মলে মাছ নিলাম, দুই প্যাকেট পুঁটি মাছ নিলাম। যে কি কিনিব তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা আটার প্যাকেট নিলাম, যেগুলো বাইরের দোকানে পাওয়া যায় না এগুলাই নিলাম দেশি স্টোর থেকে। মুড়ি নিলাম, আমি একটা চাউল নিব, এই যে আমরা বেরিয়ে গেলাম স্টোর থেকে। এদিকে আস্তে আস্তে তোমাদের সাথে কিছুটা শুট করলাম। আমি কালকে যে চিকেন লেগগুলো মেরিনেট করে রাখলাম এগুলো এখন বের করলাম। যে আমি স্টোর থেকে চলে আসলাম, কী কী আনলাম এটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে এগুলো ওভানে আমি দিয়ে দিই। কালকে লেবুর রসটা দিই নেই, এখন দিব এই যে লেবুর রস। দুই চামচের মতন লেবুর রস দিলাম একটু, এভাবে বিছিয়ে দিব। আমি আসলে ওই বাংলাদেশ যে এরিয়াতে থাকি না, ওইখানে সব বাঙালিরাই থাকে, আমি একটু এদিকে থাকি। বাংলাদেশের স্টোরটা আমার থেকে একটু দূরে, তো আমি সব সময় যাই না, যখন আমার প্রয়োজন হয় তখন যাই। একেবারে বেশাবেশি করে নিয়ে আসি, বেশাবেশি বলতে মশলা জাতীয় মরিচ জাতীয় যায় আর কি। তো আমি ভালোভাবে শ্যুটটা করতে পারি নাই, যেহেতু বেবি আছে, এটা বেবিকে দেখা বাজার করা একসাথে অসম্ভব। এই যে দিয়ে দিলাম লেগগুলো বিছিয়ে, ওভেনে দিয়ে দিলাম। আমি এখন হাই হিটে দিলাম, 10 মিনিট পর লো হিটে দিব। চলো কথা না বাড়িয়ে আমি বাংলাদেশ স্টোর থেকে কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করি।
এই যে চাউল আনলাম একটা, আমার চাউল আছে, রয়েলটা খাই আমি, রয়েলটা আনলাম। তারপরে কাঁচামরিচ আনলাম, এই যে মলে মাছ আনলাম, এই যে আমি 2 প্যাকেট আনলাম, এটা শিমের বিচি না, এটা কি লতি, লতি বলে আমার চিটাঙের বাসায়, লতি বলে, আমি লতি বললাম, তোমরা কি বলো তো জানি না, কার বাসায় কি বলে, লতি আনলাম। তারপরে ও কাঁচা আম আনলাম, এই যে প্যাকেট আনলাম, আমি প্যাকেট পাইছি, প্যাকেট আনলাম। এটা ফুটি মাছ, ফ্রাই করে আর ডাল রান্না করলে আর কথাই নেই। আর একটা কি জানি মাছ আনলাম, যে কোরাল মাছ, এটা ছোটটা আনলাম আমি, কোরাল মাছ। এটা সব ফ্রিজে, তো চিংড়ি আনলাম, এই যে চিংড়ি মাছ, তো সেমাই আনলাম, লুটটা শুকনি আনলাম, এই যে লুটটা শুকনি দিয়ে মানে বেগুন রান্না করো, যে কোনো কিছু রান্না, আলু রান্না করো, আলাদাটা মজা লাগে। আমি এই বেগুনটা মানে যে কোনো স্টোরে তো পাওয়া যায় না দেশি ছাড়া, তো এই যে বেগুনটা আনলাম, মূল্য শুকনি, মাছ আনলাম, আমি কাটি আনছি ওইখান থেকে, ওদা কাটা কেটে আনলাম, এই যে ইলিশ মাছ, আমি ইলিশ মাছ ছোটো সাইজের আনলাম, যেহেতু আমার ঘরে কেউ খায় না আমি ছাড়া, আমার থেকে তো অনেক লাইক করি। একটা কি বলে শোল মাছ আনলাম, আর একটা এই যে শোল মাছ, আর একটা কি মাছ জানি আনলাম, রুই না কাতাল, রুই মানে আমি পুরোপুরি জানি না আসলে, এই যে কেটে আনলাম আমি সবগুলা। মাংসটা আমি দেশীয় স্টোর থেকে নিই না, মাংসটা আমি ওই যে অন্য স্টোর থেকে নিই। এই যে এটা আমার বাসায়, আমার চিটাঙের বাসায় বাইলা মাছ বলে, জানি না কার বাসায় কি বলে, তো বাইলা মাছ আনলাম, শিমের বিচি আনলাম, শিমের বিচি, অনেক বাজার, আসলে বাজার করব একটা দুইটা ভাবি যাই, কিন্তু করতে গেলে অনেক হয়ে যায়। এটা মনে হয় আমরা সবাই, সব মহিলাদের এটাই নিয়ম, তাই না? এটা কে কে লাইক করেন আমাকে কমেন্ট করে যায় না, এটা তো আমার অনেক ফেভারিট, এটা খাইতে গেলে দেশের কথা মনে পড়ে। তো ওখানে অন্য স্টোর থেকে কিছুটা সবজি টবজি নিলাম, ও একটা নতুন হাঁড়ি নিলাম, এই যে এটা ডেকসি নিলাম নতুন, এই যে এটা $23 পড়ছে, $23। এই যে এই যে একটা চা পাতা নিলাম, আমার ঘরে তো ডেলি 2 বার চা মানে খাইতে হয়। একটা আটার প্যাকেট নিলাম, লাল আটাটা আমি খাই, লাল আটাটা আনলাম, একটা ডেটলের, এই যে অনেক অনেক বাজার করছি, এই যে মাস্টার অয়েল নিলাম, আর একটা নতুন জিনিস আনলাম, এই যে সবাই চিনেন কিনা জানি না, আমার চিটাং এটাকে তাল বলে, তালের রস বলে, তালের জুস রস যেটাই বলেন আর কি, পাকা তালের রস। গুড় নিলাম, এই যে মিঠা বলেন গুড় বলেন একেই তো,
একটা সুজির প্যাকেট নিলাম, তো এখানে আমার এলাচিটা শেষ হয়েছিল, এই যে এলাচ নিলাম, দুটা আচারের নিলাম, যে রসুনের আচার, দুটাই নিলাম, একটা গরম মশলার এই যে প্যাকেট নিলাম, ও ডাল নিলাম, এই যে মুগ ডাল নিলাম আর মসুরের ডাল পাঁচ, আর একটা দইয়ের প্যাকেট আনলাম, দইটা খেয়ে ফেলছি, আমার বাচ্চারা টাচ্চারা সহ ক্ষুধা লাগছিল, খেয়ে ফেলছি, এই যে একটা মিষ্টির প্যাকেট আনলাম। এই হলো আজকের বাজার, আরো আছে সবজি টবজি আছে, এটা কি সবজি তো সবার ঘরে কম আর বেশি সবাই নেন, দেখা এটা কি দেখাবো এটা আর কি। তো আসলে আমার কোনো এদিকে মানে আমি তো থাকি না বাঙালি বাংলাদেশের ইয়া, এটা বাঙালি এরিয়া, তো আমার কোনো আইডিয়া নাই আসলে, আমি বাংলাদেশ স্টোরে মানে খুব কম যাই, মাসে একবারে যাই যখন চোখ বেশি জরুরি হয় আর কি। এখান থেকে আমি একটা সুপার মার্কেটে গেছিলাম, ওইখান থেকে এই যে আমি রেডটা নিলাম, বেল পেপার, গ্রিনটাও নিছি, আঙ্কুর নিলাম, অল্প মিষ্টি আলু নিলাম, আমার ওই যে মেয়েকে খাওয়াই ফাজিয়াকে, আমার ছেলেদেরকেও মাঝে মাঝে দিই সিদ্ধ করে, গ্রিনটাও নিছি, সেটাই যেন আছে, এই যে গ্রিনটাও নিলাম, এটা আমার ঘরের সবসময় নুডুস টুডুস যখন রান্না করি তখন মানে লাগে, এটা এই যে করিয়েন্ডার পাউডার নিলাম, জিরা পাউডার বলেন, ধনে পাউডার বলেন, দই একটাই, এই যে একটা ঘি আনলাম। এই হলো আমার আজকের বাজার, ভেজিটেবলটা দেখাই নাই আর কি তোমাদের সাথে। নতুন ডেকসি যখন নিই তখন মনে হয় কখন রান্না করব কখন রান্না করব, তাই না? যখন রান্না করব শিও তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা করতেছে এখন রান্না করে ফেলি, এখন তো আমার রান্না করার কিছু নেই, রান্না করে ফেলছি অলরেডি। যে আমার চিকেন লেগ ফ্রাইটা রেডি, কতটা ইয়ামি লাগতেছে, আমি একবার আসিয়ে পানিগুলো ফেলে দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখাই নাই আর কি। লাঞ্চে থাকছে আমাদের গরুর মাংস এই মুলি দিয়ে, এই যে চিকেন ফ্রাই আর সালাদ, সালাদটা তো অপশনাল, এভাবে আপনাদের বাসায় ট্রাই করতে পারেন, একদম ইজি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থাকো, যে যেখানে থাকো নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।